আসসালামু আলাইকুম, আমি ডক্টর কিমিয়া বলছি, ডক্টর মোমেন বেবি থেকে। তো অনেকেই জানতে চেয়েছেন যে ডায়াপার যদি সারা রাত পরে রাখি তাহলে বাচ্চা ঠান্ডা লাগবে কিনা। তো একটা ডায়াপারে কিন্তু তার ওজনের থেকে 8 গুণ বেশি পেশাব ধরে রাখার ক্ষমতা থাকে। তো বাচ্চা যদি পেশাবে সম্পূর্ণ ভিজে যায় এবং ডায়াপারটা যদি স্যাঁতস্যাঁতে হয়ে যায়, সেই ক্ষেত্রে বাচ্চা ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। তো আপনি এটা অ্যাভয়েড করার জন্য কি করতে পারেন, যে আপনি বাচ্চা ঠিক যখন ঘুমাতে যাবে তার আগে আপনি বাচ্চাকে নতুন ডায়াপার পরাতে পারেন, এবং ডায়াপার পরানোর আগে আপনি খুব পুরু করে, মোটা করে পুরো ডায়াপার এরিয়াতে বাচ্চার যে স্কিন সেখানে আপনি ভেজলিন লাগায় রাখতে পারেন। এবং আপনি ডায়াপার সিলেকশনের সময় যেসব ডায়াপারগুলো রাতে বেশিক্ষণ সোপ করার ক্ষমতা থাকে, অর্থাৎ শোষণ ক্ষমতা বেশি, এসব ডায়াপারগুলো আপনি বাচ্চাকে রাতের বেলা পরাতে পারেন। আর আপনি মাঝে 1-2 বার হলেও চেক করতে পারেন যে বাচ্চা ডায়াপারে এটা পুরোপুরি ভিজে গেল কিনা, না হলে বাচ্চা ঠান্ডা লাগবে না। আমার মতো অনেকেই বাচ্চা আছে যাদের বাচ্চার পেটে গ্যাসের সমস্যা, কলিকের সমস্যা, বাচ্চা পেট মোচড়ায় এবং একটু পরপর পায়খানা করে, দিনে 20-22 বার পায়খানা করে। তো আপনারা যেটা করতে পারেন যে আপাতত প্রথম 3 মাস বাচ্চাকে ডায়াপার না দেওয়াই ভালো, কারণ ডায়াপার এমনিতে অনেক বেশি কস্টলি। তারপরে বাচ্চার পায়খানা করেছে যেহেতু একটু পরপর পায়খানা করে সেটা বুঝতে অসুবিধা হয়, সেই পায়খানা ডায়াপারে লেগে থাকে, বাচ্চার গায়ে লেগে থাকে, ডায়াপারে আসার সম্ভাবনা থাকে। হ্যাঁ, তো আপনারা সেক্ষেত্রে যেসব সুতির ন্যাপিগুলো আছে, 3 কোণা যেটা আমরা বাসায় বানাই, সেটা ইউজ করতে পারেন। আর যদি শীতের দিন হয় তাহলে ক্লথ ডায়াপারগুলো ইউজ করতে পারেন। কতক্ষণ একটা ডায়াপার বাচ্চা পরে থাকতে পারে? হ্যাঁ, একটা বাচ্চা যদি নবজাতক হয় তো বাচ্চা ঘন ঘন পেশাব করে, বারবার বুকের দুধ খায়, তো সেরকম বাচ্চাদেরকে 2-3 ঘন্টা পরপর ডায়াপার বদলাতে হবে, অর্থাৎ সারাদিনে 8-12 বার ডায়াপার রাখতে হয়। আর যদি বাচ্চা 1 বছরের নিচে থাকে তো সেসব বাচ্চারা 4 ঘন্টা পরপর ডায়াপার বদলাবেন, সেক্ষেত্রে একটা বাচ্চা সাধারণত 8-10 বার ডায়াপার বদলাতে হয়। আর যদি বাচ্চা 1 বছরের বেশি থাকে বয়স, তাহলে 6 ঘন্টা পরপর আপনি বদলাতে পারেন, সেক্ষেত্রে 6-8টা ডায়াপার একটা দিনে এনাফ। হ্যাঁ, এখন একটা বাচ্চা কতটুকু পরিমাণ খাবার খেলো এবং পানি খেলো বা কতটুকু পেশাব করে, বারবার করে কিনা, সেটার উপরে কিন্তু ডায়াপার কম বেশি হতেই পারে। সেজন্য বাচ্চা ডায়াপারটা প্রতি 2 ঘন্টা পরপর চেক করতে হবে যে ডায়াপারটা ভিজে গেছে কিনা। হ্যাঁ, আর যদি কোনো বাচ্চা অসুস্থ থাকে বা বাচ্চা যদি ডায়াপার র্যাশ থাকে অথবা যদি বাচ্চা নবজাতক হয়, তাহলে অবশ্যই ডায়াপারটা বারবার বদলাতে হবে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে জানাবেন।